প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দরী কাচকি মাছের তেল ঝোল। গ্রাম্য পদ্ধতিতে দাদি নানিরা যেভাবে কাচকি মাছ রান্না করতো, সবচেয়ে বেশি স্বাদের কাচকি মাছের তেল ঝোলের রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকছে অসংখ্য ট্রিক্স অ্যান্ড টিপস, মাছ না ভাঙা টিপস। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড এনজয় মাই কুকিং শো। ফ্রেন্ডস, দেখুন, এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, কাচকি মাছ সহ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কেজি সুন্দরী কাচকি মাছ নিয়েছি। এই সুন্দরী কাচকি মাছগুলো কেমন তার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মাছগুলোর সাথে দেখতে পাচ্ছেন এই মাছগুলোর পেটে কিন্তু কিছু নেই, একবারে কাটতেও সহজ, খেতেও খুব অসম্ভব মজা। তো পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে 1 কাপ, রসুন কুচি নিয়েছি 2 টেবিল চামচ, 8টি লাল এবং সবুজ কাঁচামরিচ ফালি করে নিয়েছি, লবণ নিয়েছি 7 মতো, 1 কাপের 4/4 সরিষার তেল নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়ি নিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি নিয়েছি, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ি নিয়েছি, আর 1 কাপ আলুকে একদম কুচি কুচি করে, মিহি করে কুচি করে কেটে নিয়েছি পাতলা করে। এই উপকরণগুলো লাগবে আমাদের সুন্দরী কাচকি মাছের তেল ঝোল তৈরি করার জন্য। ফ্রেন্ডস, দেখুন, একটি ফ্যান নিয়ে নিয়েছি আমি। ফ্যানে প্রথমে আমি কিন্তু কাচকি মাছগুলোকে অ্যাড করে দিব। তো কাচকি মাছগুলোকে অ্যাড করে দিয়ে একটি নরম কিছু সাহায্যে আমরা এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিব। আর নরম কিছু যদি হাতের কাছে না থাকে, এভাবে এরকম নরম স্পেচুলা, তাহলে হাতের সাহায্যে আলতো করে এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, মাছগুলো যাতে না ভাঙে। এরপরই আমরা অ্যাড করে দিব 1 কাপ আলু কুচি। আলুগুলোকে একদম পাতলা পাতলা করে, মিহি করে আমি কুটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিছু আলু হাতের সাহায্যে নিয়ে দেখাচ্ছি আপনাদের কীরকম করে মিহি করে কেটে নিয়েছি। ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি যাতে আলুগুলা মাছের সাথে সিদ্ধ হয়ে যায়। এরপর আমরা অ্যাড করে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু বেশি লাগবে এই তেল ঝোলটা রান্না করতে। তো পেঁয়াজগুলোকে আমি একটু কষলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, পেঁয়াজগুলো আমরা কষলে দিচ্ছি এই জন্য যাতে পেঁয়াজগুলো একটু ঝরঝরে হয়, একটার সাথে একটা যেন লেগে না থাকে, সেই জন্য আমরা কষতে কষতে পেঁয়াজগুলো চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমরা অ্যাড করে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। একইভাবে রসুন কুচিগুলোকে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব। এরপর অ্যাড করে দিচ্ছি আমি 8টি কাঁচামরিচ, লাল কাঁচামরিচ এবং সবুজ কাঁচামরিচ মিলেই আমি অ্যাড করেছি। দেখতে খুব ভালো লাগবে আর ফ্লেভারটা ইনটেক্ট থাকবে এই পর্যায়ে এসে মরিচটা দিলে। এরপর আমরা হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ি 1 চা চামচ ব্যবহার করছি, ধনিয়ার গুঁড়ি ব্যবহার করছি আমি 2 চা চামচ। এরপরই আমি অ্যাড করে দিব সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, তবে এখানে আমি তেলটা দিচ্ছি 1 কাপের 4/1, 1/4 কাপ। এরপর 7 মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটার পরিমাণ আর বলছি না, যার যা 7 মতো লবণটা অ্যাড করে দিবেন একই সাথে। এরপর এই যে নরম স্পেচুলার সাহায্যে কিংবা হাতের সাহায্যে আলতো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ, মাছ সহ আলু সহ সমস্ত উপকরণ আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি দেখেছি আমার দাদিকে রান্না করতে, নানিকে রান্না করতে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার মাও কিন্তু এভাবে রান্না করেন, খুবই টেস্ট। আর রান্না করার সময় সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়ে সারা ঘরময়। এভাবে একবার কাচকি মাছটা রান্না করে দেখুন, দেখবেন অনেক টেস্ট পাবেন এবং শৈশবের যেই টেস্টটা পেয়েছেন সেটাই পাবেন। তো কথা বলতে বলতে মেশামেশি আমার ডান চারপাশ থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর এখন আমরা সামান্য পানি দিব, একেবারে খুব বেশি পানি দিব না, শুধু কষানোর জন্য সামান্য পানি দিব। পানিটা দেওয়া আমার ডান, এখন আমরা একটু ধুলিয়ে নিব। আর কোনো নাড়ানাড়ি নেই, আমরা একটু ধুলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চারপাশে ঘুরিয়ে পানিগুলো যেন চারপাশে মাছের চারপাশে লাগে, ডাকনা দিয়ে ডেকে সরাসরি চুলায় উঠিয়ে দিব। চুলায় উঠিয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডাকনা দিয়ে ডেকে চুলায় উঠিয়ে দিলাম, মাঝারি আছে, চুলাটা ধরে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ফুটে উঠেছে এবং আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কষাতে হবে, এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা কষাবো। টকবক করে পড়ছে আমার সুন্দরী কাচকি মাছ। তো এ পর্যায়ে আমরা একটু ধুলিয়ে নিচ্ছি। এভাবে ধুলিয়ে ধুলিয়ে রান্না করলে কিন্তু মাছগুলো আর ভাঙবে না, মাছগুলো ইনটেক্ট থাকবে আর রান্নাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। আবারও চুলায় ছড়িয়ে দিয়েছি,
দেখতে পাচ্ছেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, জলটা কমে আসা পর্যন্ত আমরা কষাবো, আর যত কষাবেন তত মজা। তবে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে, খুব বেশি সময় লাগবে না। দেখতে পাচ্ছেন জলটা একেবারেই শুকিয়ে এসেছে, আর যেটুকু দেখছেন এটা কিন্তু বুদবুদ বাবল ছুটছে। তো এখন আমরা পানি দিয়ে দিব। আমি পানির ব্যবহার করেছি এখানে এক কাপ, এক কাপের বেশি পানি আমি ব্যবহার করিনি। কষানোর সময় যেটুকু দিয়েছি সেটুকু বাদে এক কাপ পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে আমি ধুলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও চুলায় চড়িয়ে দিছি, ঢাকনা দিয়ে ডেকে 7 মিনিট আমরা রান্না করব। একদম গড়ি ধরে 7 মিনিট, এর বেশি নয়, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। ঢাকনাটা খুলছি আমি 7 মিনিট পর, আর সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে, আর যেটা যে গন্ধটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না। আপনারা যখন রান্না করবেন তখনই পাবেন এই গন্ধটা, এই গ্রানটা। এখন আমরা চেক করে নিব আমাদের লবণটা ঠিক আছে কিনা। লবণটা আমার একদমই পারফেক্ট আছে ফ্রেন্ডস। এখন আমরা চেক করে নিব আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। মাছ নিয়ে কোনো চিন্তা নেই, মাছ সিদ্ধ হয়ে গিয়েছে। এই মাছগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু আমি আলু ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এখন একটি স্পেচুলার সাহায্যে বা কিছুর সাহায্যে আমরা চারপাশে যে মশলাগুলো লেগে আছে সেগুলো আমরা নামিয়ে দিচ্ছি। আবার একটু ধুলিয়ে দিব যাতে মশলা মাছ আলু মিশে একাকার হয়ে যায়। ধুলিয়ে দিলাম, চুলায় উঠিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ বন্ধ করে আমরা 5 মিনিট দমে রাখবো, একবারে স্টপ করে দিব চুলার আঁচ। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, আর কত দেখতে কতটা দুর্দান্ত লাগছে। স্বাদের কথা কি বলবো, স্বাদ তো অতুলনীয়, অসম্ভব মজা। আর একটুকু অল্প একটু মাছ দিয়ে 2 প্লেট গরম ভাত নিমিষে শেষ করা যায়। তো এভাবে একবার এই সুন্দরী কাস্তি মাছের তেল ঝোলটা ট্রাই করবেন, দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করবে, আপনার হাতের প্রশংসা করবে, সবাই একবার খেলে বারবার খেতে চাইবে। কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট দেখাচ্ছে। আমি এখন একটু সার্ভ করে দেখাবো, আর এটা কিভাবে সার্ভ করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজ। এভাবে একটা বাটি নেবেন এবং একই সাথে এটাকে ঢেলে দেবো আমরা, যাতে কারোর সাথে কারোর সামনে যেহেতু কোনো মেহমানের সামনে যদি এইভাবে কাচি মাছটা নিতে চান এভাবেই সার্ভ করবেন, তা নাহলে মাছগুলো ভেঙে যাবে যখন চামচ দিয়ে ভাঁটতে যাবেন। তো বন্ধুরা আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।